ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। শুধু গেল আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন রাজ্যটির প্রায় 10,000 বাসিন্দা। আক্রান্ত রোগীদের পানির চাহিদা পূরণে বাড়ছে ডাবের বিক্রি। পশ্চিমবঙ্গের উত্তর ও চব্বিশ পরগনা ছাড়াও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় পাওয়া যায় মিষ্টি পানির ডাব। তবে হঠাৎ করেই রাজ্যটিতে বেড়েছে ডাবের দাম। বর্তমানে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে 50 থেকে 60 রুপিতে, যেখানে গেল মাসেও একটি ডাবের পেছনে 30 থেকে 40 রুপি গুনতে হচ্ছিল ক্রেতাদের। এই কিছুদিন হলো দামটা বেড়েছে, আগে যেমন 35-40 টাকা করে বিক্রি হচ্ছিল মাস দিলে আগে, হঠাৎ ডাবের দামটা আমাদের পশ্চিমবঙ্গে হঠাৎ বেড়ে গেল দামটা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় ডাবের দাম বেড়েছে। ডাব নেই তো এখানে, ডাবের দাম যখন মালের ক্রাইসিস হয় তখন একটু দামটা বাড়ে, ডালের মালের দাম কমই থাকে। স্থানীয়রা বলছেন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সস্তায় ডাব পাওয়া যায় পশ্চিমবঙ্গে। তবে এভাবে ডাবের দাম বাড়তে থাকলে প্রয়োজন ছাড়া ডাব কেনা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। এখন পশ্চিমবঙ্গ